প্রাথমিকভাবে পরিবার সন্দেহ করতে পারে শিশু কানে কম শুনছে, প্রয়োজন হয়ে পড়ে তখন চিকিৎসকের পরামর্শ। বাংলাদেশে শতকরা 9.6% মানুষ প্রতিবন্ধী ধরনের বধিরতায় ভোগে এবং বাংলাদেশের শতকরা 1.2% তথা 16 লক্ষ মানুষ মারাত্মক শ্রবণ প্রতিবন্ধী বা সম্পূর্ণ বধি, যাদের ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রয়োজন হয়। জোরে শব্দ করলেও তাকায় না, সে তাকায় না। হ্যাঁ, এবং এই সময়ে বাচ্চার বয়স এখন কত? এখন 3+। এই সময়ে বাচ্চার কোনো স্পিচ অথবা তার কথাবার্তা ডেভেলপ হয়েছে মনে হয় আপনাদের কাছে? ডাকে আপনাদেরকে? না, ডাকে না, এমনি তার মতো করে বলে, কিন্তু কোনোভাবে ভাষাগত কোনো কথা সে বলে কথা বলে না। না, আপনারা জানেন যে বাচ্চা যদি কানে যদি না শুনে তাহলে তার কথা ডেভেলপ হয় না। এই গুড বয়, এই তো সুন্দর, এইখান দেখো বাবা, পাঁচটা টেস্ট আমরা করবো ওকে। এই পাঁচটা টেস্ট বাচ্চাকে করতে হবে, তার মধ্যে একটা হলো বিহেভিয়ারাল অবজারভেশন অডিওমেট্রি, যে বাচ্চা কানে শুনছে কি না সেটা দেখার জন্য। আর একটা হলো ইম্পিডেন্স অডিওমেট্রি, বাচ্চার কানের মধ্যে কোনো ফ্লুইড অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য এই টেস্ট। অটো অ্যাকোস্টিক ইমিশন, আদৌ কি বাচ্চার ককলিয়ার কোনো ড্যামেজ আছে কি না। ASSR, এটাতে দেখবো আমরা যে তার কানের সাউন্ডটা আসলে শোনার লেভেলটা কী ধরনের আছে। আর একটা দেখবো আমরা ABR, এটা দিয়ে আমরা দেখবো যে তার ককলিয়ার থেকে নিয়ে ব্রেন পর্যন্ত যে নিউরাল সিস্টেম আছে, নিউরোলজিক্যাল, সেটা ইনট্যাক্ট আছে কি না। এই কটা টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে তার সমস্যাটা আদৌ কি কানে, না কানের বাইরে, নাকি ব্রেনে। অডিওলজি ইউনিটে এই বাচ্চাটির টিম্প্যানোমেট্রি, বিহেভিয়ার অবজারভেশন, অটো অ্যাকোস্টিক ইমিশন, ASSR এবং ABR, এই 5টি টেস্ট করা হলো। এই টেস্টগুলো করা হয়েছে বাচ্চার প্রতিবন্ধিতার মাত্রা নিরূপণ করবার জন্য, যা দেখে চিকিৎসক আগামীতে বাচ্চার কি ধরনের চিকিৎসা ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। আমরা সব অডিওলজিক্যাল টেস্টগুলো আমরা দেখলাম, দেখে আমাদের মনে হচ্ছে যে ওর মারাত্মক বধিরতা আছে এবং এজন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট লাগবে। তো সেটা করতে গেলে আমাদের আজকে ওকে আরও কিছু ইনভেস্টিগেশন, রেডিওলজিক্যাল টেস্ট যেমন CT, MRI এগুলো করতে হবে। এর বাইরে তাকে টিকা দিতে হবে এবং ওকে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে যে ওর বুদ্ধিটা কেমন আছে বা মানসিক কোনো অসুবিধা আছে কিনা। ককলিয়ার ইমপ্ল্যান্ট হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা মারাত্মক বা সম্পূর্ণ বধির ব্যক্তিকে শব্দ শুনতে সহায়তা করে। ককলিয়ার ইমপ্ল্যান্ট বায়োনিক ইয়ার নামে অভিহিত। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশনের মাধ্যমে অন্তঃকর্ণে ককলিয়াতে স্থাপন করা হয়। ককলিয়ার ইমপ্ল্যান্টের দুটি অংশ, যার একটি থাকে কানের বাইরে এবং অপর অংশটি থাকে কানের ভেতরে। বাইরের অংশে থাকে মাইক্রোফোন, স্পিচ প্রসেসর এবং ট্রান্সমিটার কয়েল। ভেতরের অংশে থাকে রিসিভার, স্টিমুলেটর এবং ইলেকট্রোড। আপনাদের এই বাচ্চার আমি CT স্ক্যান এবং MRI এগুলো দেখলাম, দেখে মনে হচ্ছে যে ওর ককলিয়ার ইমপ্ল্যান্ট ফিট করা যাবে বা স্থাপন করা যাবে। এই জন্য আমরা এখন জেনারেল অ্যানাস্থেশিয়ার জন্য কিছু টেস্ট দিয়ে দিচ্ছি। এই শিশুকে যদি আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট স্থাপন করতে যাই তাহলে ডিভাইস একটা ইস্যু, এটা দুইভাবে পাওয়া যেতে পারে। একটা সরকারি খরচে পাওয়া যাবে, তখন এটা নিতে গেলে এটা আমরা যখন আবেদন আহ্বান করব তখন আপনাকে আবেদন করতে হবে।
অথবা আপনি যদি নিজ খরচে করতে চান তাহলে ডিভাইস কিনে দিলে আমরা এটা লাগিয়ে দিতে পারব। আমাদের এই কর্মসূচি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্ট বরাদ্দের জন্য যে প্রক্রিয়া প্রদান করা হয় তা হচ্ছে, 5 বছর বয়সের নিচের শিশুরা ককলিয়ার ইমপ্ল্যান্ট বরাদ্দের জন্য অগ্রাধিকার পেয়ে থাকে। ককলিয়ার ইমপ্ল্যান্ট বরাদ্দের জন্য আমরা পত্রিকাতে বিজ্ঞাপন প্রদান করে থাকি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ নীতিমালার ভিত্তিতে এই শিশুদের মধ্য থেকে তাদেরকে ইমপ্ল্যান্টের জন্য নির্বাচন করে থাকে। ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসগুলো আমরা বিভিন্ন কোম্পানি এবং মডেল ভেদে এটা দামটা ভ্যারি করে। তো আমাদের এখানে যেই দুটো মডেল আমরা সাধারণত ব্যবহার করি, বেসিক মডেলটা মূল্য মোটামুটি 10 লক্ষ টাকা এবং হাই গ্রেডের মডেলটার মোটামুটি মূল্য 18 লক্ষ টাকা। এখানে একটা নীতিমালা আছে, যে সকল প্রার্থীর পরিবারের আয় 15,000 টাকা তাদেরকে এককালীন ব্যাংকে 15,000 টাকা দিতে হয়, যাদের আয় 15,000 টাকা থেকে 30,000 টাকা তাদেরকে 50,000 টাকা এককালীন প্রদান করতে হয়। ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন সাধারণত সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় এবং এতে 2 থেকে 4 ঘন্টা সময় প্রয়োজন হয়। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিজনিত অসুবিধা খুবই কম, কখনো কখনো অজ্ঞানজনিত কিছু সমস্যা, কখনো মেনিনজাইটিস, ফেশিয়াল নার্ভ ইঞ্জুরি এবং ভার্টিগোর মতো কিছু সমস্যা হতে পারে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই 350-এর অধিক অপারেশন সম্পন্ন হয়েছে। এর বেশিরভাগ রোগীরই তেমন কোনো বড় সার্জারিজনিত সমস্যা হয়নি। ডিভাইসটা স্থাপন করার পর আমরা নিউরাল রেসপন্স টেলিমেট্রি করে থাকি, এর মাধ্যমে বোঝা যায় বাচ্চা সঠিক মাত্রায় শুনতে পাচ্ছে কিনা। ককলিয়ার ইমপ্ল্যান্ট করার 2 সপ্তাহ পরে আমরা বাইরের অংশের সঙ্গে ভেতরের অংশে যুক্ত করি, এটাকে আমরা বলি সুইচ অন। সুইচ অনের পরে একটা বাচ্চা নিম্ন শব্দতে কতটুকু শুনবে এবং উচ্চ শব্দতে কতটুকু শুনবে এটা পর্যায়ক্রমে সিলেক্ট করা হয়, আর এটাকে বলে ম্যাপিং। এই ম্যাপিং থেকেই কিন্তু তার কথা শেখানোর সময়, আর এই সময়টাতে প্রতি সপ্তাহে 2 দিন করে, কোনো কোনো বাচ্চাকে 3 দিন করে এবং পর্যায়ক্রমে তাদেরকে সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন করে আমাদের অডিটরি ভার্বাল থেরাপি সেন্টারে আনতে হবে। ওখানে 2 বছর অথবা কোনো কোনো বাচ্চা 3 বছর পর্যন্ত সময় লাগে। পরিবারের লোকদের আন্তরিকতা, তাদের চেষ্টা, ওরা যদি চেষ্টা করে তাহলে দেখা যায় ওই বাচ্চা 1 বছরেই অনেক ভালো কথা শিখে যায়। কারণ শুধুমাত্র সেন্টারে এসে ওখানে 20 মিনিট আধা ঘন্টা ট্রেনিং দিলেই হবে না, ওকে 24 ঘন্টার মধ্যে তাকে অন্তত 6-7 ঘন্টা যখনই যেখানে পারা যাবে ঘরে তাকে ওই ভাষাগুলো শেখাতে হবে, এবং এইটা নির্ভর করে পরিবারের উপর। মেয়েটা কি করছে? মেয়েটা হাত ধুয়ে দিচ্ছে। কি দিয়ে হাত ধুয়ে? সাবান দিয়ে। আচ্ছা, মেয়েটা কি কি খাবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ককলিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম চালু রেখেছে। এই প্রোগ্রামটি শুরু হয়েছে 2010 সালে। এতে করে দেশের সাধারণ এবং দরিদ্র পরিবারের শ্রবণ প্রতিবন্ধীরা ককলিয়ার ইমপ্ল্যান্টের সুযোগ পাচ্ছে। ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা বিশেষ একটা দিক হচ্ছে যে এইটা রাইট টাইমে দিতে হয়। তো রাইট টাইমটা বা সঠিক সময়টা কোনটা, সেটা হচ্ছে যে 1 থেকে 3 বছর বয়সের শিশুদেরকে যদি আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করি তাহলে সে খুব ভালোভাবে কানে শুনতে এবং কথা বলতে সক্ষম হবে এবং একসময় সে মেইন স্ট্রিম স্কুলেও যেতে পারবে। আবার যদি একটু ডিলে হয় আপ টু 5 ইয়ার্স, 5 বছর বয়সের মধ্যেও যদি আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করতে পারি তাহলেও এই শিশুকে আমরা কানে শোনাতে পারবো এবং সে কথা বলতে সক্ষম হবে। মুরব্বী যারা আছেন, দাদি নানি, যদি কোনো কারণে যদি এর দেরি হয় তাহলে বলেন যে এটা সব ঠিক হয়ে যাবে, এটা তোমার মামা বা চাচা এইভাবে তাদেরও ওই কথা বলতে দেরি হয়েছে। এটা কথাটা আংশিক সত্যি। আমরা যদি 100 জন শিশুকে বিচার করি হয়তো 5 থেকে 10 ভাগ শিশু ডিলে হয়, আর 80-90 ভাগ শিশুই দেখা যাচ্ছে যে মারাত্মক বধির থাকার কারণে
আর কানেও শুনতে পারে না, কথাও বলতে পারে না, তারা ইশারা ভাষা ব্যবহার করতে হয়। সেই জন্যে আমার মনে হয় যে এই জিনিসগুলোকে একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। কখনো আপনার যদি বাচ্চার এটা ডিলে হয় তাহলে অবশ্যই আমাদের এখানে আমার যে অ্যাডভান্স টেস্ট আছে, আমরা খুব ছোটোবেলাতেই অন্তত একেবারে মানে জন্মের সাথে সাথেই আমরা বলে দিতে পারবো যে ওর হিয়ারিংয়ের কী অবস্থা, কী লেভেলে সে মারাত্মক প্রতিবন্ধী কি না, সেটা তখনই আমরা বলে দিতে পারবো। বাংলাদেশে কক্লিয়ার ইমপ্ল্যান্ট আসার আগে যে কোনো ধরনের বধিরতা যেগুলো সার্জারি করে বা মেডিসিন দিয়ে সারা যায় না, আমরা একটা হিয়ারিং এড দিয়ে দিতাম। আমাদের মধ্যে এই জিনিসটা যে টেন্ডেন্সি এখনও রয়ে গেছে যে অনেকেই আমরা হিয়ারিং এডে অনেক দিন ধরে রেখে দিচ্ছি, কিন্তু ব্রেনের যে ভাষা শিক্ষার বয়স সেটা কিন্তু 5 বছর বয়স। সো 5 বছর বয়সের মধ্যেই যদি আমরা ডিসিশন নিতে হবে যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট করতে পারবো কি না, অনেক শিশুই হিয়ারিং এডে আর ভালো হবে না, কথা বলতে পারবে না। সো খুব তাড়াতাড়ি এসব শিশুকেও আমাদের কাছে একটু দেখানো দরকার। আমাদের ছাড়াও যেসব প্রতিষ্ঠান, এই যে আজকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রম হাতে নেয় সেটা এখন ওনারা এক্সপ্যান্ড করেছেন বা সম্প্রসারিত করেছেন। যেমন ঢাকার তেজগাঁয় অবস্থিত জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকা এবং ঢাকা মেডিকেল কলেজ, পর্যায়ক্রমে ওনারা আরও পরিকল্পনা রয়েছেন ওইটা বৃদ্ধি করবেন। একটা কক্লিয়ার ইমপ্ল্যান্টের দাম মিনিমাম এটা 10 লাখ টাকা, এইটা সরকার প্রায় নামমাত্র মূল্যে দিয়ে দিচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এর জন্য। আন্টি তুমি সুন্দর। একজন শিশু কানে শুনতে পারে না, কথা বলতে পারে না, এই বিষয়ে প্রথম লক্ষ্য করে থাকে তার নিজের পরিবার। আর কোনো কোনো পরিবার ভেবেই নেয় দেরিতে কথা বলার ইতিহাস তার পরিবারেই রয়েছে, এ আর এমন কি। কিন্তু সময় মতো কথা বলতে না পারার পেছনে রয়েছে সময় মতো কথা না শুনতে পাওয়া। মারাত্মক শ্রবণ প্রতিবন্ধিতাই এর কারণ হতে পারে। আমার নাম মুনতাসির আহমেদ মাহাজি। আমি আগাব। আমার নাম সুফিয়া। আই অ্যাম ফায়াজা। আই রিড ইন ক্লাস 2। মাই স্কুল নেম ইজ নেভিয়ান কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। শিক্ষা আলো, শিক্ষা শক্তি, শিক্ষা জীবন। এই শিশুরা শিক্ষার মূলধারায় প্রবেশ করেছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস স্থাপনের মাধ্যমে। ওরা কিন্তু জন্মগতভাবে বধির ছিল, কিন্তু এখন ওরা কানে শোনে, কথা বলতে পারে। দেখি তো একটা কবিতার কিছুটা লাইন শুনি আমরা। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশ ঘুরি, মাকে নিয়ে যাচ্ছ অনেক দূরে, তুমি যাচ্ছ পাউসিকে মা ছুড়ে। চমৎকার, হ্যাঁ খুব ভালো হয়েছে মা। আচ্ছা এবার আমরা তোমার স্বরচিত কবিতাটি শুনবো। মারবে মশা কারা, শুনবে যারা, করবে তারা রাস্তা রাখতে পরিষ্কার, কিন্তু মশার কাছে মানুষ শুধুই মানে হার। বাড়ি বাড়ি ঘুরে মেয়র দিচ্ছে মশার গ্যাস, মেয়র ভাবে সহজে মশা মরবে বার ব্যাস। তুমি লিখেছো এটা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা তুমি এই মুহূর্তে একটা কবিতা বানিয়ে ফেলো তো 2 লাইনের। যখন এই আমার মনে আসে তখন আমি কবিতা লিখি, হঠাৎ করে কবিতা লিখি না। আচ্ছা আমি একটা গান গাই তোমাদের জন্য। হ্যাঁ, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে, আমরা সবাই রাজা। আচ্ছা অনেক কথা হলো, ঠিক আছে এখন তোমরা দৌড় দাও একটা। মারাত্মক শ্রবণ প্রতিবন্ধী এমন শিশুদের 5 বছরের মধ্যে এই কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস দেয়া হলে তারা কানে শোনে এবং কথা বলতে পারে। তবে 1 থেকে 3 বছরের মধ্যে শিশুদেরকে এই ডিভাইস দেয়া যেতে পারলে তারা আরও ভালোভাবে শুনতে পায় এবং কথা বলতে পারে। আসুন শ্রবণ প্রতিবন্ধী শিশুদের কল্যাণে একটি সুন্দর শব্দময় পৃথিবী গড়ে তুলি।